না 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 না, আমরা জনগণের রক্ষক হয়ে এই ধরনের অজুহাত দেখাতে পারি না। আপনাদের ব্যর্থতার কারণে দিন দিন শহরে মার্ডার বেড়েই চলেছে। এই ধরনের মার্ডারের পিছনে মোটিভ কি, আর কেনই বা আপনারা এই ধরনের মার্ডার কন্ট্রোল করতে পারছেন না? স্যার, আমরা সময় মতো ইনফরমেশন পাচ্ছি না। তাছাড়া আমাদের বেশিরভাগ ইনফরমারদেরকে গুম করা হচ্ছে কিংবা খুন করে ফেলা হচ্ছে। স্যার, এটা একটা কারণ, তবে এইসব মার্ডারের পিছনে আর একটা কারণ রয়েছে। কি কারণ? সুকান্ত এই শহরের মাফিয়ার একটা বড় অংশ লিড করে, তার একটা বিশাল কিলিং বাহিনী রয়েছে। বুঝতে পেরেছি, আমি এই ধরনের কিছু একটা আজ করতে পেরেছিলাম। কিছু ইনফরমেশন আমার কাছেও ছিল। আপনাদের রিপোর্ট পাওয়ার পর আমি এখন ক্লিয়ার। অফিসার, একটা বিষয় মনে রাখবেন, সমাজে এ ধরনের সুকান্তরা জন্ম নেবেই, ওরা সমাজকে আতঙ্কগ্রস্ত করবেই, আর আপনাদের কাজ জনগণকে এদের হাত থেকে রক্ষা করা। স্যার, ওরা তো সবাই আমাদের ধরাছোঁয়ার বাইরে, তাহলে এটা কিভাবে সম্ভব? কোনো কাজই অসম্ভব নয়, আর এজন্যই আমি সুকান্তর অ্যাসাইনমেন্টটা, আমি স্পেশালি ডিবি এনকাউন্টার স্পেশালিস্ট এসআই হায়দারকে দিচ্ছি। মিট মিস্টার হায়দার। হায়দার স্যার, এই পুরো অ্যাসাইনমেন্টটা তুমি দেখবে। থ্যাংক ইউ স্যার। আর সকল অফিসার তোমাকে সহায়তা করবে। ইয়েস স্যার। আজরাইলের কাছ থেকে পালানো যায়, এই এসআই হায়দারের কাছ থেকে একদম না। আমার সাথে হাঙ্কি ফাঙ্কি বল, তোর দাদা কোথায়? আমি কিছু জানি না, বিশ্বাস করেন আমি কিছু জানি না। জানবি জানবি, জায়গা মতো নিয়ে গেলে ঠিকই জানাবি। এই শালারে গাড়ি দুটা। প্লিজ হায়দার ভাই, আপনি শুধু শুধু আমাকে নিয়ে যাচ্ছেন, আমাকে ছেড়ে দেন। বিশ্বাস করেন, দাদা কোথায় আছে, কি অবস্থায় আছে আমি কিচ্ছু জানি না। পাঞ্চুদেনটা উঠা গাড়িতে, উঠা। হায়দার ভাই, হায়দার ভাই, হায়দার ভাই। আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বিশ্বাস করেন, দাদার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই। হায়দার ভাই প্লিজ, এইবারের মতো আমাকে মাফ করে দেন, শেষবারের মতো আমাকে মাফ করে দেন। তুই জানিস না আমি বেশি কথা বলা পছন্দ করি না। দুলা ভাই, সুকান্তর পার্টনার রিপন শালা এখনো মুখ খুলতেছে না, আর এর জন্যই তোরে জায়গা মতো নিয়ে যাচ্ছি। হ্যাঁ দুলা ভাই, তুমি আপাকে একটু বলে দিও আমার ফিরতে দেরি হবে। ওকে। এই শালার মুখটা খুল। জীবনের গল্প আছে বাকি অল্প। রিপন, তুই তো বুঝতেই পারছিস কেন তোর এইখানে নিয়েছি। হায়দার ভাই,
বিশ্বাস করুন, দাদার ভাই মুকুন্দর সাথে আমার ব্যবসা। মুকুন্দদা মারা যাবার পর দাদা তার ব্যবসা বুঝে নিয়েছে। এখন দাদার সাথে ব্যবসায়িক সম্পর্ক ছাড়া আর অন্য কোনো সম্পর্ক নেই। আরে মালুর বাচ্চা, ভগবানের পাবলিকদের কোন দেয় খাস আর তারই কসম দেয়। তোর না কতবার বলছি আমাকে আর দোলাভাইকে প্রতি মাসে একটা অ্যামাউন্ট দিবি আর নিশ্চিন্তে ধান্দা করবি। স্যার, আমি কোনো ধান্দা করি না, আর অবৈধে একটা টাকাও আমি খাই না। মা কালী দেবী বলছি স্যার। এই মাতা, দুর্গা কালী লক্ষ্মী শিব রাম সবগুলোর নাম আনবি? এই তোকে বলছি না, আজরাইলের হাত থেকে বাঁচা যায়, কিন্তু এই এসআই হায়দারের হাত থেকে বাঁচা যায়। তোকে কিচ্ছু করতে হবে না, শুধু তুই বল তোর দাদা কোথায়। আমি জানি না স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। আরে বাঞ্চো, দাদার জন্য শহীদ হয়ে যাবি, তারপরও মুখ খুলবি না। না ঠিক আছে, তোকে আর কিছুই বলতে হবে, তোর দাদাকে আমি খুঁজে নেব। সবাইকে গাড়িতে উঠতে বলবো। জানিস না আমি জেদ কনফার্ম না করে কখনো যাই না। যা স্যার, এখনো মরেনি। এনকাউন্টার হায়দারের সেকেন্ড গুলি লাগে। তোর মা কালী তো বিশাল কারিশমা দেখাচ্ছে। নো প্রবলেম, সরকারি গুলি, পিস্তলের সঙ্গে গুলি ফ্রি, সরকারি মাল, দরিয়া মেডা। তোকে আর একটা গুলি স্যার, আমাকে মারবেন না স্যার। আমার ঘরে বউ বাচ্চা আছে স্যার। স্যার স্যার, আমি মারা গেলে স্যার ওরা অসহায় হয়ে যাবে স্যার। আমিও যে অসহায় হয়ে গেলাম রে। দেখ, একটা ভুলি যখন তোকে করেই ফেলেছি, তোকে তো মরতেই হবে রে। আর তা না হলে আমার লাইফের এনকাউন্টার পার্টে ব্ল্যাক চ্যাপ্টার হবে। সরি রে, আমার ক্লিয়ার হিস্ট্রিতে কোনো ব্ল্যাক চ্যাপ্টার রাখা ঠিক হবে। ব্যাপার, তুমি আজকে কাজে যাইবা না? হ্যাঁ যাইতে হইব, কিন্তু মায়াটারে সাইডা যাইতে মন চাই না। মেয়ে তো তোমার আগের চাইতে অনেক সুস্থ। সেটা আমি জানি, যদি সুকান্তদা না থাকতো তাহলে আজ আমি আমার মাটারে বাঁচাইতে পারতাম না। তুমি ঠিকই কইছো, সুকান্তদা আমাদের মেয়ের নতুন জীবন দিছে। শোনো, তোমার একটা কথা কই, সুকান্তদা যদি কোনোদিন কোনো বিপদে পড়ে, তুমি তোমার জীবন দিয়া হইলেও তারে রক্ষা কইরো।
এখনো মরেনি। বলিস কি, সরকারি গুলির পাওয়ার কমে গেল নাকি? শালাকে দুইটা গুলি করার পর মরেনি? জান শক্ত করেছিস নাকি তোর ভগবানকে নামিয়ে এনেছিস? স্যার, স্যার আমাকে দ্রুত হসপিটালে নিয়ে চলেন স্যার। স্যার আমি মরবো না স্যার। মরবি না কেন রে? অমৃত সুধা পান করেছিস? না স্যার, আমার ছোট ছোট তিনটা বাচ্চা আছে স্যার। আমি বসে না গেলে ওরা ঘুমায় না স্যার। মুখের দিকে চেয়ে আমাকে দ্রুত হসপিটালে নিয়ে চলুন স্যার। আমি বাঁচতে চাই স্যার। ভগবান ভগবান আমাকে বাঁচিয়ে রাখবে স্যার। সেটা করা যাবে না। দুটা গুলি করার পরও মরছিস না? আমার তো রাগে এখন ইচ্ছে করছে আমি নিজেকে নিজে গুলি করে দিই। দেখ আর একটু ট্রাই, আর একটু ট্রাই করে দেখবি তুই মরে গেছিস। স্যার, স্যার আমাকে হসপিটালে নিয়ে চলুন স্যার। স্যার প্লিজ স্যার। হ্যালো, হ্যাঁ দুলা ভাই। আরে শালাকে আমি দুইটা গুলি করেছি, শালা মরছেও না, মাদার ফাকারের বাচ্চা মুখও খুলছে না। স্যার রাত শেষ হয়ে যাচ্ছে, এখন কি করব? আমি বাস্ত